নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান এর উপর হামলার প্রতিবাদে নওগাঁ শহরের পুরাতন বাসস্ট্যান্ড সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ রবিবার 31 জানুয়ারি বিকাল 4:30টার সময় জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজবির নেতৃত্বে জেলা উপজেলা এবং পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় গত 30 জানুয়ারি নওগাঁ সদর পৌরসভার নির্বাচনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপর হামলার ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় নেতাকর্মীরা নওগাঁ শহরের প্রধান সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এ সময় জেলা উপজেলা এবং পৌর আওয়ামী লীগ ছাত্রলীগ সহ এর সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।